আর ডেফিনেটলি খুব খুব খুবই ভালো লেগেছে, কারণ আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে, আমি পর্দায় তাকে দেখারই একটা আলাদা মানে অনুভূতি আর কি। এত ভালো পারফর্ম করেছে। রাজকুমার সিনেমার রোমান্টিক গানে শাকিব খানের সাথে নিজেকে উজাড় করে দিয়েছেন বিটি বিউটি কর্টনি কফি। বড় পর্দায় এই দুই জুটির রসায়ন সবাইকে মুগ্ধ করবে এমনই ধারণা করছেন নেটিজেনরা। আর এই জন্য শাকিব খানের প্রিয়তমা ইদিকা পল রাজকুমার সিনেমার রোমান্টিক গান দেখার পর তিনি মনে করছেন শাকিব খান ও কর্টনি কফির জুটি এবছরের সেরা জুটি হতে যাচ্ছে। অনেকেই মনে করেছিলেন হয়তো এই বিদেশি নায়িকা সুভাষা শাকিব খানের সাথে নিজেকে অত সুন্দরভাবে মেলে ধরতে পারবেন না, তবে রাজকুমার সিনেমার রোমান্টিক গান রিলিজের পর সকলের ধারণাকে ভুল প্রমাণ করেছেন এই ব্রিটিশ বিউটি। রাজকুমারের রোমান্টিক গানের মাধ্যমে এই সুন্দরী নায়িকা শাকিব খানের সাথে নিজেকে উজাড় করে দিয়েছেন। সত্যি বলতে শাকিব খান ও কর্টনি কফির রসায়ন ছিল মুগ্ধ করার মতো, আর এই গান রিলিজের পর অনেক সিনেমা প্রেমীরাই অবাক হয়েছেন। এর জন্যই শাকিব খান ও কর্টনি কফির প্রশংসা করতে ভোলেননি প্রিয়তমা ইদিকা পল। গানটি রিলিজের কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের ফেসবুক আইডি হতে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। শাকিব খানের এই প্রিয়তমা মনে করছেন 2024 সালে শাকিব খান ও কর্টনি কফি হতে যাচ্ছে আলোচিত জুটি। এছাড়াও শাকিব খান ও কর্টনি কফির রসায়ন দেখে তিনি মনে করছেন শাকিব খান ও কর্টনি কফিই হবে 2024 সালের সেরা রোমান্টিক জুটি। সবশেষ ইদিকা পল শাকিব খানের রাজকুমার সিনেমা পাশাপাশি শাকিব খান ও কর্টনি কফির জন্য শুভকামনা জানিয়েছেন।